নমস্কার, শুরু হচ্ছে জিও টিউটোরিয়ালের ধারাবাহিক গল্পের ভূত পর্ব সানডে সাড়ে সাত। প্রখ্যাত লেখক স্বপন বুড়োর কাহিনী অবলম্বনে আজকের গল্প অশরীরী স্বাক্ষর। সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে। পল্লী অঞ্চলের পথ ঘাট কাদায় মাখামাখি। একটি টিনের ঘরে ছোট একটি চায়ের দোকান। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিমে আমেজ এনে দিচ্ছে। চার বন্ধু বসে সেই বৃষ্টি ভেজা রাতে একটু একটু করে চা খেতে খেতে সান্ধ্য মজলিশ জমিয়ে তুলেছে। খেলার খবর, ভুখা মিছিলের বার্তা, ইলেকট্রিক ট্রেনের কাহিনী, সিনেমার নানাবিধ গল্প। অবশেষে আপনা থেকেই গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকে এগিয়ে গেল। রক্ত যাদের গরম, জীবনটাকে যারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে, তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না। ভূতটা যেন একটা রসিকতার ব্যাপার। চায়ের মজলিশে গরম পাপড়ের মতোই তা মুখরোচক। না হলেও ক্ষতি নেই, কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সান্ধ্য মজলিশটা বেশ জমে ওঠে। এমনিভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মশগুল হয়ে উঠল। বাইরের দিকে তাকাবার ফুরসত তাদের ছিল না, কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার। তাকালেও চট করে কিছু চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে যে বৃষ্টি পড়ছিল, তাতে যে কোনো মিয়ানো গল্পও দিব্যি জমে ওঠে। আর এ তো ছিল সান্ধ্য মজলিশের সেরা অনুপান, ভুতুরে গল্প। কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিস্থ হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ ঘরে এসে ঢুকলো একটা লোক। তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটি বর্ষাতি, আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে। চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকাল। তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পেরই একটি চরিত্র বাইরের সেই সূচিভিদ্ধ অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করল। ওদের বিস্ময় অবশ্য সেইখানেই কেটে যায়নি, কেননা আরও ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারল আগন্তুক তাদের পল্লী অঞ্চলের কেউ নয়, একেবারে খাঁটি সাহেব। তখন ওদের বিস্ময়ের আর পরিসীমা রইল না। সাহেবটি সরাসরি তাদের কাছেই চলে এলো। তারপর ওদের দিকে চোখে চোখ রেখে অস্ফুষ্ট কণ্ঠে প্রশ্ন করল, এখানে হান্টেড হাউস কোথায় আছে? চার বন্ধুই কলেজ পড়ুয়া, তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধাই হলো না। বন্ধুদের মধ্যে প্রথমে রমেনই কথার উত্তর দিলে, বললে, এই গ্রামের ভেতরে মাইলখানেকের পথ চলে গেলে একটা বিরাট জমিদার বাড়ি আছে, বহুদিনের পুরনো বাড়ি, কেউ এখন বসবাস করে না সেখানে। তারই দোতলায় একটা কামরা আছে, কেন সেখানে যেতে চাও নাকি? শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোরন কাটলে, হ্যাঁ, সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারে তাহলেই ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব। এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল। ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায়, অনেকটা সেই রকম তার গলার আওয়াজ। সাহেব তারপর ওদের দিকে একবার বাঁকা চোখে তাকালে, আর নিজের কোমরে গুঁজে রাখা রিভলভারটি খুলে নিয়ে ডান হাতের চেটোয় ঘন ঘন নাচাতে লাগল। ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বড্ড অস্বস্তি বোধ করতে লাগল। কোত্থেকে এলো এই সাহেব? ও নিয়তি কি ওকে এই জলঝরা রাতে এই অচপাড়া গায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে নাকি? বন্ধু রসিকতা করে প্রশ্ন করলে, তা সাহেব, সেই ভুতুরে বাড়িতে তুমি একাই যেতে পারবে, না লোক আর লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে? সাহেব আরও একবার তার সেই রহস্যময় হাসি হেসে উঠল। তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাইরের মিশকালো আধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিল।
সত্যি জোরদার টর্চ বলতে হবে। একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তেই কয়েকটা বাদুর ডানা ঝটফট করে আকাশে উড়ে গেল। যেমন আকস্মিকভাবে সাহেব ঘরে ঢুকেছিল, ঠিক তেমনই রহস্যজনকভাবে বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেল। অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটিকে জ্বলতে আর নিভতে দেখা গেল। ঘরের ভেতর বন্ধু চারজন নির্বাক হয়ে বসে রইল। সাহেবকে পোড়ো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কি না সেই কথাই ওরা হয়তো ভাবতে লাগল। প্রতিবাদ করবার সময়ও সে সাহেব দিলেন না। এই কথা মনে করে ওদের সবাইকার নির্ভীত অন্তরে যেন একটা অজানিত আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল। চার বন্ধুর বাড়ি ফিরবার তারা ছিল না, কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে। রাত যত গভীরই হোক বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা। ওরা কিন্তু আরও খানিকক্ষণ বসে থেকে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগল। সত্যি এই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগী হয়ে পড়বে। বাইরের মিষ্কালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠল। মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেয়া হলো না তো। চার বন্ধুরই বাইক ছিল, ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। এরপর রওনা হলো সেই পোড়ো বাড়ির উদ্দেশ্যে। বহুকাল তারা ওই অঞ্চলে যায়নি, তারপর সম্প্রতি কলেজ ছুটি হতে দেশে এসেছে। ওখানে পৌঁছে সবাই থমকে দাঁড়ালো। সেই পোড়ো বাড়ির সামনে এমন আগাছা আর কাটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢোকা কার সাধ্যি। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জীর্ণপ্রায় ভবনটিতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করল। ভূত ছাড়া সাপের ভয় তো আছে, এই আধার রাতে পোড়ো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটাকে যমের হাতে তুলে দেয়া। তাদের আগে যে আর কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্নও তারা খুঁজে পেল না। দূর থেকে তারা অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করলে সে শব্দ ভাঙা দেয়ালে প্রতিহত হয়ে ফিরে এলো, কোনো সাড়াই মিলল না। শৈলেশ বললে, কাল ভোরে খবর নেওয়া ছাড়া আর কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো, সে বললে, আমরা বড়জোর গ্রামের চৌকিদারকে খবরটা দিয়ে যেতে পারি, সে যদি রাতে বাড়িটার ওপর একটু নজর রাখে। এই পরামর্শে সবাই বেশ খুশি হলো। আর যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল। তখন জলটা একটু ধরেছে বটে, তবে পথের দুপাশের বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোঁটা পড়ছে। রাত্রির খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু একটা বাড়িতে মিলিত হল, সেটা শৈলেশদের বাড়ি। ওদের বৈঠকখানা ঘরটা খালি পড়ে থাকে, চার বন্ধু ঠিক করলে সেই ঘরেই রাত্রিটা কাটিয়ে দেব। কেন যেন ওদের মনের কোণে বৃশ্চিক দংশন করতে লাগল, সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চক্ষে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী হবে। জনার্দন মন্তব্য করলে, এসো একটা রাত জেগেই কাটাই, যদি কোনো খারাপ খবর থাকে তাহলে চৌকিদার আমাদের ডেকেই তুলবেন। রাত জাগা ঠিক হলো না। গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের কোলে ঢলে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি। আচমকা সকলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রিরে চৌকিদারের হাঁক ডাকে। চৌকিদার ওই বাড়িটার ওপর দৃষ্টি রেখেছিল, তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি বিশ্রী খিলখিলে হাসি শুনে সে থমকে দাঁড়ায়। তারপর সে ক্রমাগত রাম রাম চিৎকার করতে থাকে। একা সে বাড়িতে ঢোকবার সাহস চৌকিদারের ছিল না,
তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে। চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হল, তখন পূব আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে। চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিল। ওরা সবাই তার পেছন পেছনে এগিয়ে চলল। মানুষের সাড়া পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়েই একেবারে দে ছুট। একতলার জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে। দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যেই ওপরের দিকে রওনা হয়েছে, অমনি একদল চামচিকে সব্বাইকার মাথার ওপর চক্কর দিয়ে ঘুরতে লাগল। কিন্তু ওরা সেসব কিছুই ভূক্ষেপ করলে না, হাজির হলো গিয়ে দোতলার বিরাট বারান্দায়। সামনের একটা ঘর থেকে কেমন যেন গো গো শব্দ শোনা যাচ্ছে। দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়ল সেই ঘরে। কি আশ্চর্য ব্যাপার, সেই সাহেবটাই তো, লোকটার গো আছে বলতে হবে। এই ভাঙা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে এর এতটুকু ভয় করেনি, কিন্তু সাহেবটা যে অর্ধচেতন হয়ে পড়ে আছে আর তারই মুখ থেকে ওই রকম গো গো শব্দ বেরোচ্ছে। শৈলেশ বললে, কি আশ্চর্য, টসটা জেলে সাহেব যেন কি লিখছিল। বুদ্ধ নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করলে, ডায়েরি দেখছি যে, সাহেব ডায়েরি লিখছিল। জনার্দন বললে, তাজ্জব ব্যাপার, ডায়েরিটা তো পড়ে দেখতে হয়। সেও নিচু হয়ে বসে পড়ল। সবাই একসঙ্গে বলে উঠল, পর পর পর, সাহেব কি লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেল সেটা জানা খুব দরকার। জনার্দন তখন ডায়েরি দেখে পড়তে লাগল। রাত 12:15। অনেক কষ্টে ওপরে উঠে এসেছি, ভয়ের কিছু নেই, শেয়াল আর চামচিকির আস্তানা হয়েছে বাড়িটা। ঠিক করেছি রাতটা এই ঘরেই কাটিয়ে দেব। বর্ষাতিটা ভালো করে মেঝেতে পেতে নিলাম, বেশ শীত করছে যেন। ঘরের জানালাগুলো বন্ধ করে দিলাম, টর্চটা জ্বালানোই থাকল। রাত 1:20। হয়তো একটু ঘুমই এসেছিল। হঠাৎ কিসের শব্দে চোখ মেলে তাকালাম। কি আশ্চর্য, ঘরের জানালাগুলো দরাম দরাম করে খুলে যাচ্ছে, এর কারণ কি? জানালাগুলো আবার বন্ধ করলাম। রাত 1:30। এ একটা পৈশাচি ঘাসে আবার চমকে উঠলাম। তাকিয়ে দেখি জানালাগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে। এবার সত্যি আশ্চর্য হলাম, উঠে দাঁড়ালাম। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে, ক্ষীণ চাঁদের আলোতে বাইরেটা ভালো করে নজরে পড়ে না। পাশের ঘরে কি কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে? রাত 1:45। হঠাৎ ভেসে এলো একটা বুক ফাটা কান্নার শব্দ। তাকিয়ে দেখি বন্ধ দরজা ভেদ করে একটা কঙ্কাল আসছে। কঙ্কালটা যেন দু হাত দিয়ে নিজের মুখ ঢাকছে। কি কর্কশ কান্না! তাড়াতাড়ি কোমর থেকে রিভলভার বের করে কয়েকটা গুলি ছুড়লাম। ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেল। টর্চ তুলে দেখি কঙ্কালটার ঘরের ভেতর নেই। রাত 2:05। এবার আর কান্না নয়, প্রচণ্ড খিলখিলে হাসি। তাকিয়ে দেখি মাথার ওপর অনেকগুলি কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে। তাদের ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগছে। মনে হচ্ছে সেই জায়গাটা কেমন যেন বরফ হয়ে গেল।
তাড়াতাড়ি লাফ দিয়ে উঠলাম মেঝে থেকে। প্রচণ্ড চিৎকার করে উঠলাম আমি নিজে, সেটা ভয় থেকে না ওদের ভয় দেখানোর জন্য নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে। রাত 2:30, ঘুম চোখ থেকে একেবারে পালিয়ে গেছে। ভয়ানক শীত করছে আমার, মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি। গরমের কাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিছু নেই। সবগুলো জানালা দিয়ে হু হু করে শীতের হাওয়া আসতে লাগল। জানালাগুলো আবার বন্ধ করে দিলাম। ভোর 3:10, কিছুই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি। মনে হলো শ্বেত শুভ্র কঙ্কালগুলো আস্তে আস্তে পা টিপে টিপে এসে আমার গায়ের ওপর একটি বরফের চাদর বিছিয়ে দিলে। আমি শত চেষ্টা করেও গা থেকে সে চাদর খুলে ফেলতে পারলাম না। কি কাল ঘুম যে এলো আমার চোখে, কি প্রচণ্ড শীত। ডায়েরিতে এই পর্যন্তই লেখা আছে। চার বন্ধু অবাক হয়ে ডায়েরির দিকে তাকিয়ে রইল। ওদিকে চৌকিদার এরই মধ্যে নিচে গিয়ে এক মগ জল সংগ্রহ করে এনেছে। সেই জল আজলা করে নিয়ে সাহেবটির মুখে চোখে ছিটিয়ে দিতেই সে দু চোখ মেলে তাকাল। চোখ দুটো জবা ফুলের মতো লাল। হা হা করে হেসে উঠল সেই সাহেব। সাহেবের গায়ের এত জোর যে ওরা চার বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না। তারপরই তার দেহটা একেবারে নেতিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে ওই বাড়িরই প্রাচীন বুড়ো দারোয়ান লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির হল। সেই ভুতুরে বাড়িটার কাছেই কোথায় যেন থাকে। এই বাড়িতে লোকজনের আনাগোনার শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছে যে আসল ব্যাপারটা কি। দারোয়ানের বয়স নাকি 108। তার কাছেই সব কথা জানা গেল। এই জমিদারে 3 পুরুষ আগে একজন নাকি ছিল খুব অত্যাচারী, হেন অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত। একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে। তারপর থেকেই এই বাড়িতে ভূতের উপদ্রব। শোনা যায় সেই জমিদার নিজেও নাকি ভূতের হাতেই মারা পড়েছিল। কাহিনী শেষ করে সেই অতি বৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত তুলে বললে, নসিব নসিব সাবি নসিব, নইলে এই পরদেশি সাহেব এখানে পেতাত্তার হাতে প্রাণ দিতে আসবে কেন। ধন্যবাদ। আমাদের সানডে 7:30 পর্বের ভূতের গল্প আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী সানডে 7:30। ধন্যবাদ।